পশ্চিমবঙ্গ ও তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজ্যের বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্পের পোস্টার নিয়ে প্রদর্শিত হচ্ছে। মঙ্গলবার বাগদাতেও উদ্বোধন হয় এই প্রদর্শনীর। পশ্চিমবঙ্গ সরকারের পূর্ব ঘোষণা মতোই তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজ্যের সমস্ত ব্লকে মঙ্গলবার থেকে শুরু হয়েছে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের পোস্টার প্রদর্শনী। বাগদার হেলেঞ্চাতেও পশ্চিমবঙ্গ সরকারের নানান উন্নয়নমূলক প্রকল্পের পোস্টার প্রদর্শনী শুরু হলো এদিন থেকে। মঙ্গলবার বাগদা ব্লকের হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের মাঠে ঝুমুর নাচের মধ্যে দিয়ে এই পোস্টার প্রদর্শনীর উদ্বোধন করেন বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায় এবং উপস্থিত ছিলেন বনগাঁ তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিকেরা, উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্টজনেরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা।